অনেকেই জানতে চান যে ব্রেস্ট ইমপ্লান্টে আইডিয়াল পেশেন্ট বা আইডিয়াল ক্যান্ডিডেট কারা। সাধারণত একটা ফিমেল পেশেন্ট যখন তার ব্রেস্টটা এজ বা বডি ফিগার অনুযায়ী ছোট হয়ে থাকে, সাধারণত এক বা দুইটা বাচ্চা হওয়ার পরে ল্যাকটেশনের কারণে অথবা এজিং প্রসেসের কারণে যখন ব্রেস্টটা অ্যাট্রোফাইড হয়ে যায়, ছোট হয়ে যায়, তারা হলো ব্রেস্ট ক্যান্ডিডেট। অথবা আপনার কোনো পারিবারিক কনজুগাল লাইফে কোনো প্রবলেম আছে হাজবেন্ডের সাথে, তখন আপনি ব্রেস্ট ইমপ্লান্ট করতে পারেন, ব্রেস্ট অগমেন্টেশন করতে পারেন বাই দ্য ইমপ্লান্ট, ভেরি গুড ক্যান্ডিডেট। সাধারণত নর্মালি আমরা আনমেরিডদের সাধারণত করি না। যদি কনজেনিটালি আপনার কোনো ব্রেস্ট ছোট হয়ে থাকে, সাধারণত অনেক সময় দেখা যায় ব্রেস্ট এক সাইডে ডেভেলপমেন্ট হয় না, তাদেরকে কিন্তু আমরা বিফোর ম্যারেজে আমরা করে থাকি, অথবা দুইটা ব্রেস্টই আমরা করে থাকি অনেক সময়। যদি কনজেনিটালি অনেকে বা হরমোনাল কারণে বা অন্য কোনো কারণে ব্রেস্ট আন্ডার ডেভেলপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের পূর্বেই আমরা ব্রেস্ট অগমেন্টেশন করে থাকি বাই দ্য ইমপ্লান্ট হোক অথবা ফ্যাট গ্রাফটিংয়ের মাধ্যমে হোক। ব্রেস্ট অগমেন্টেশনের ফলে আপনার কী কী সুবিধা পাচ্ছেন বা আপনার কী কী সুবিধা হচ্ছে, এক নম্বর কথা, ব্রেস্ট ইমপ্লান্টের ফলে আপনার ডিজায়ার যে সাইজ অফ দ্য ব্রেস্ট আপনি সেটা পাচ্ছেন, আপনি যে রকম চাহিদা যে পরিমাণ ব্রেস্ট চাচ্ছেন সেটাই পাচ্ছেন, এবং যে রেজাল্টটা পাচ্ছেন এটা সাধারণত লাইফ লং লাস্টিং রেজাল্ট। আপনি যে জামাকাপড় পরছেন তাতে গুড ফিটিং হচ্ছে ক্লদিংটা, তাতে আপনার সেলফ কনফিডেন্স অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, এবং মোর ইম্পর্টেন্টলি আপনার কনজুগাল লাইফটা মোর কমফোর্টেবল হয়ে থাকে।